প্রতিবন্ধকতাকে ভুলে মাধ্যমিকের জন্য প্রস্তুত ঈশিতা। কাঁথির মুখ বধির ঈশিতা মনের জোরেই দিচ্ছে মাধ্যমিক পরীক্ষা। কাঁথি বাম্ভ বালিকা বিদ্যালয় থেকে এবছরের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সে। মুখ বধির হলে কি হবে, পড়াশোনার একাগ্রতা তার প্রখর, সে কারণেই ছোটবেলা থেকেই মুখ বধির প্রতিবন্ধী স্কুলে পড়াশোনা করত সে। তারপর কাঁথি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী থেকে অন্যান্য সহপাঠীদের সঙ্গে নিজের জ্ঞান ক্ষমতায় প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে ইশারার মাধ্যমে পড়াশোনা করে এসেছে। আজ সে সুযোগ পায় মাধ্যমিক পরীক্ষা দেওয়ার। সেই সুযোগকে কাজে লাগিয়ে একাগ্রতার সাথে মনোযোগে পরীক্ষার প্রস্তুতি মগ্ন মুখ ও বধির ঈশিতা। পড়াশোনার পাশাপাশি বাড়ির সমস্ত কাজেও নিপুণা হয়ে উঠেছে কাঁথির ঈশিতা মণ্ডল। আপনার নাম? আমার নাম লালমোহন মণ্ডল। আপনার মেয়ে তো আমরা জেনেছি যে ডিফেন্ডাম, মানে মুখ বধির, তাও এবারে মাধ্যমিক দিচ্ছে জেনারেল স্টুডেন্টদের সঙ্গে। কবে থেকে জানতে পারলেন আপনার মেয়ে যে এরকম? এই ছোট্ট শিশু যখন দোলনায় শুতো, সেই থেকেই শিশু নখ করলে ঘুরতো না, সেই থেকেই আমরা এই শিশুটিকে বাইরে কলকাতা কটক ভেলোর পর্যন্ত ENT দেখিয়ে ভেলোর বলল ও আগামী দিনে ওই রাস্তা ক্রসিং করতে পারবে, ট্রাফিককে এ করে ও সিগন্যাল এ করে করতে পারবে, এছাড়া আর বেশি কিছু উন্নতি করা যাবে না, এই ধরনের ভেলোর আমাকে বলেছে। ওর বধিরতা ডিফেন্ড নাম লেফট অ্যান্ড রাইট 120 বিলো। প্রথমে কোথায় পড়াশোনা করতো? ও প্রথমে কাঁথি মুখবধি এবং কাঁথি চন্দ্রামণি প্রাথমিক বিদ্যালয়ে ও পড়াশোনা করত। তারপরে ক্লাস 4 পাস করার পরে কাঁথি চন্দ্রামণি উচ্চ বিদ্যালয়ে ক্লাস 5 থেকে পড়াশোনা করছে এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রীতা মাইতি চৌধুরী মহাশয় এবং সহশিক্ষিকা এবং তনুশ্রী ম্যাডাম এবং অরুণিমা ম্যাডাম এবং অন্যান্য শিক্ষক এবং পার্শ্ব শিক্ষক সবাই ওর পড়াশোনার প্রতি সদয় রাখেন। কেমন পড়াশোনা আপনার মেয়ে? পড়াশোনা ভালো। মানে এই যে মানে কথা বলতে পারে না, কানে শুনতে পারে না, অথচ সবার সঙ্গে বসে মাধ্যমিক পরীক্ষা দিবে, এটাতে আপনার কী ফিলিংসটা কী হচ্ছে? আমি ও প্রথম থেকেই ওই ছোট থেকে জেনারেলের সঙ্গে পড়াশোনা করিয়েছি বলেই ও জেনারেলের সঙ্গে টোটালটা স্পিচের উপরে তাদের সঙ্গে কথোপকথন বলে সবার সঙ্গে পড়াশোনায় অগ্রগতি ও থেকেই আমি বুঝতে পেরেছি ও পড়াশোনার প্রতি খুব একাগ্রতা আছে। নাম ছন্দা মণ্ডল। আপনার মেয়ে জন্ম থেকেই? হ্যাঁ, আমার মেয়ে জন্মই থেকে কথা বলতে পারে না, কানে শুনতে পায় না। তারপরে পড়াশোনা কীভাবে করছে? পড়াশোনা করছে, দুটো স্কুলে পড়াশোনা করছে, বামগালসে পড়ছে এবং কাঁথি মুখ বধির স্কুলে পড়াশোনা করছিল। এখন কোন স্কুলে পড়ে? এখন বামগালসে পড়ছে, কাঁথি চন্দ্রামণি বামগাল। আপনার মেয়ে এখন কী মানে কী দিচ্ছে? এখন মাধ্যমিক দিবে 7ই মার্চ সোমবার মাধ্যমিক। এমনি সাধারণ ছাত্রীদের সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, জেনারেল ছাত্রছাত্রীর সঙ্গে পরীক্ষা দিচ্ছে। কী অসুবিধা হয় কী মনে হয় আপনার? আপনি তো মা, পড়াশোনা করতে একটু কষ্ট হয় যেহেতু সে শুনতে পায় না, না আমরা মুখে বললে সে মুখে এ শুনে সে বুঝতে পারে। আপনার মা, আপনার আর 5টা মেয়ের মতো আপনার মেয়ে নন না, কেমন এই জায়গাটা কী মনে হয়? আমার মেয়ে বলে যে সবাই কথা বলতে পারে, আমি কথা বলতে পারি না, আমি পরীক্ষা যখন দিতে যাব আমার ভয় করে, কি করব না করব এটাই বলে। এমনি আপনারা কি মানে কিভাবে কথাবার্তা বলেন মেয়ের সঙ্গে, কাগজে লিখে? না না, এমনি মুখে কথা বলি, মানে ইশারা করেন না? না ইশারা নাই, কথা বলে সে বুঝে নেয়, মুখটা যে নাড়া হয় সে বুঝে নেয়, বুঝে নিয়ে সে বলে দেয়। মদন মাইতি, রিপোর্ট, টাইমস বাংলা।